সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি র্যাব। আগামী 11 সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়ার নতুন সময় নির্ধারণ করেছে আদালত। এ নিয়ে 100তম বার পেছালো বহুল আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। প্রকৃত খুনিকে আইনের আওতায় আনতে তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় লাগছে দাবি র্যাবের। রাসেল খানের রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন। 48 ঘণ্টার মধ্যে খুনিদের আইনের আওতায় আনার ঘোষণা দেয়া হলেও 11.5 বছরেও কুলকিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একের পর এক সব সংস্থায় ব্যর্থ হয় মামলার তদন্ত কাজ এগিয়ে নিতে। সবশেষ দায়িত্ব পড়ে র্যাবের কাঁধে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার তদন্ত শেষ করতে পারেনি সংস্থাটি। সোমবার আদালতে প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ধার্য থাকলেও আবারও সময় চেয়ে আবেদন করে র্যাব। আগামী 11 সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছে আদালত। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিক দম্পতির মামলাটি তদন্ত করা হচ্ছে। প্রতিবেদন জমা দিতে সব উপাদান না থাকায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হচ্ছে না। যেই প্রতিবেদনটি এসেছে সেই প্রতিবেদনের মাধ্যমে কনক্রিট মানে প্রকৃতভাবে কনক্রিট কারা ইনভলভ এটা দেওয়ার মতো তথ্য আমরা এখনো পাইনি। র্যাবের এই মুখপাত্র আরো বলেন, সাগরুনি খুনের প্রকৃত কারণ কি, কারা খুনে জড়িত সেই তথ্য প্রমাণ র্যাবের হাতে আসেনি। 25 জন যাদেরকে বিভিন্নভাবে সন্দেহ করা হয়েছিল যে যাদের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা রয়েছে তাদের বিভিন্ন আলামত আমরা ডিএনএ টেস্ট রিপোর্টের জন্য আমরা দিয়েছিলাম। সেখান থেকে আমরা যে প্রতিবেদনটি পেয়েছি এই প্রতিবেদনটি মূলত আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। দুজনকে আমরা শনাক্ত করতে পারিনি কারণ এখানে অনেকেরই আলামত ছিল। এই দুজনকে শনাক্ত করলে হয়তো আমরা মানে প্রাথমিকভাবে হয়তো কিছু দূর বোঝা যেতে পারে যে এখানে আসলে কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা। এই মামলায় এখন পর্যন্ত 25 জনকে গ্রেফতার করেছে র্যাব। নিরাপরাধ কেউ যেন ভুক্তভোগী না হয় সেভাবে কাজ করছে র্যাব। আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা এই তদন্তটি করছি। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।